हेलो गाइस, वेलकम टू एक्सप्लेनर फाराज। एकटू भेबे देखुन, हठात एक दिन आपनी आयनार सामने आसें और आपनी आपनार फेसर रिफ्लेक्शन उल्टो देखते पान, तो केमन हबे ब्यापारटा? एमोनी एकटा घटना घटछे जर्जेर साथे, किन्तु केन जानते होले भिडियोटा पुरोपुरी देखुन। मुवी शुरू हय, आमादेरके देखानो हय एकटा लोककে जे सेलिंग फ्यानে फाँसी निच्छे। तखनी सेलिंग भेंगे नीचे पड़े जाए और से बेचे जाए। এই লোকের নামই হলো জর্জ। সে কেন ফাঁসি দিতে যাচ্ছে এটা আমরা মুভির শেষে জানতে পারব। দেখানো হয় জর্জ তার গলা থেকে রশিটা ছাড়িয়ে ওয়াশরুমে আসে ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ সে এক ধ্যানে আয়নার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় সে মুখ ধুতে শুরু করে। যখন সে মুখ ধুয়ে ওঠে, তখন দেখা যায় আয়নায় তার ফেসের রিফ্লেকশন উল্টা হয়ে গেছে। কিন্তু প্রথমে সে এটা লক্ষ্য করে না। যখন সে ওয়াশরুম থেকে বেরিয়ে যাবে, তখন তার মনে হয় সে হয়তো তার ফেসের রিফ্লেকশন উল্টো দেখেছে আয়নার ভিতরে। সে ভাবে এটা সে কি দেখল, হয়তোবা এটা তার ভুল। এজন্য সে ঘুরে গিয়ে অ্যাঙ্গেলে আয়নার দিকে তাকায়। সে দেখতে পায় আসলেই তার রিফ্লেকশন উল্টো। এটা দেখে সে তার মুখ ও মাথার পিছনে হাত দেয়, চেক করে কি হচ্ছে এগুলো তার সাথে। সে আয়না টাচ করে, সে তার নিজের মুখ টাচ করে। এগুলো দেখে সে একদমই ঘাবড়ে যায়। তখন সে আরেকটা ছোট আয়না নিয়ে তার ফেস দেখে, কিন্তু সেই ছোট আয়নাতেও তার রিফ্লেকশন উল্টো দেখা যায়। সে রীতিমতো অনেক ঘাবড়ে যায়। তখনই তার দরজায় কারা যেন নক করে। সে হকচকিয়ে উঠে দরজার কাছে যায়। সেখানে দেখা যায় তার প্রতিবেশীরা তাকে ডাকছে। তারা জিজ্ঞাসা করছে ভিতরে সব কিছু ঠিক আছে কিনা, কারণ জর্জ ফাঁসি নেওয়ার সময় সেলিং ফ্যান ভেঙে পড়েছে, যার কারণে অনেক আওয়াজও হয়েছে। এজন্য প্রতিবেশীরা তাকে দেখতে এসেছে যে ভিতরে সব কিছু ঠিক আছে কিনা। জর্জ বলে হ্যাঁ, ভিতরে সব ঠিক আছে। এরপর দেখা যায় প্রতিবেশীরা চলে যায়। জর্জ আবারও দৌড়ে আয়নার কাছে আসে। এবার সে রেগে আয়নার সামনে গালাগালি করতে থাকে এবং সেখানে থাকা একটা কাপ আয়নায় ছুঁড়ে মারে। কাপটা আয়নায় লেগে আয়না ভেঙে যায় আর কাপটা উল্টো রিফ্লেকশন করে তার মুখে লাগে, যার কারণে জর্জ অজ্ঞান হয়ে পড়ে যায়। দেখা যায় আয়নাটার সব অংশ ভেঙে গেলেও এক টুকরা আটকে ছিল ফ্রেমের সাথে। কিছুক্ষণ পর জর্জের যখন আবারও জ্ঞান ফেরে, সে সেই ভাঙা আয়নার টুকরাটার কাছে যায়। যখন সে সেই আয়নার টুকরাটাকে টাচ করে, দেখা যায় আয়নার ফ্রেমটা ওটাকে গিলে নেয়। আর এই আয়নার ফ্রেমটা ম্যানহোলের মতো ছিল, অর্থাৎ এর ভিতরে মনে হচ্ছে পানি আছে। এটা দেখে জর্জ আয়নার ফ্রেমটাকে খোলার চেষ্টা করে আর অনেক টানাটানি করে। এক পর্যায়ে আয়নার ফ্রেমটা খুলে এসে তার মাথায় বাড়ি খায়, কিন্তু ফ্রেমটা না ভেঙে উল্টো তার মাথা ফ্রেমটার ভিতরে ঢুকে যায়। জর্জ প্রথমবার টান দিয়ে তার মাথা বের করে নেয়। সে ভাবে আরে এটা আবার কি। সে দেখার জন্য আবারও ফ্রেমটার ভিতরে মাথা ঢুকিয়ে দেয়। এবার যখন মাথা ঢুকায়, সে দেখতে পায় ফ্রেমটার ভিতরে অন্য একটা জগৎ। মনে হচ্ছে এটা কোনো সমুদ্র যেখানে অনেক পানি ছিল। জর্জ সেখানে তার মতোই একজন লোককে ডুবে যেতে দেখে আর এটা দেখে সে মাথা বের করে ফেলে। জর্জ হাত থেকে ফ্রেমটাকেও ফেলে দেয়। সে পাশে থাকা আরেকটি ছোট আয়না নেয়। এবার দেখতে পায় তার পিছনের রিফ্লেকশনও গায়েব হয়ে গেছে। সে একটু ভেবে দেখে, যেই লোকটা ডুবে যাচ্ছে হয়তোবা এটাই তার অবয়ব, অর্থাৎ যে ডুবে যাচ্ছে সেই জর্জের রিফ্লেকশন। সে চিন্তা করে একে তো বাঁচানো লাগবে। সে দৌড়ে যায় আর পানিতে নামার স্যুটবুট পরে আসে। সে একটা রশি পানির ভিতরে ফেলে আর রশির অন্য মাথা কলের সাথে বেঁধে দেয়। সে তার রিফ্লেকশনকে বাঁচানোর জন্য লাইট নিয়ে পানির ভিতরে নেমে যায়। পানির ভিতরে নেমে লাইট দিয়ে তার রিফ্লেকশনকে এদিকে ওদিকে খুঁজতে শুরু করে। তখন দেখা যায় হঠাৎ কল ভেঙে যায় আর রশিটা ছুটে যায়। জর্জ তলিয়ে যেতে শুরু করে। দেখে মনে হচ্ছিল জর্জ মরে গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় জর্জ সেই ফ্রেমটা থেকে বেরিয়ে আসে এবং তার সাথে তার সেই রিফ্লেকশনটাকেও বাঁচিয়ে এনেছে। সেই রিফ্লেকশনওয়ালা লোকটাকে টেনে উপরে উঠায়। দেখা যায় পানি খেয়ে লোকটা অজ্ঞান ছিল। সে তার বুকে চাপ দিয়ে তার জ্ঞান ফিরায়। লোকটার জ্ঞান ফিরতেই সে জর্জের উপরে আক্রমণ করে আর দেখা যায় দুজনের ভিতরে তুমুল মারপিট হয়। এক পর্যায়ে জর্জ ওয়াশরুমের ব্রাশ লোকটাকে শুকিয়ে তার উপর থেকে সরিয়ে দেয়। এরপর সে ও সেই লোকটা বিয়ার খায় এবং কথা বলে। মেলবেট নিয়ে আসলো দেশের নাম্বার ওয়ান বেটিং প্ল্যাটফর্ম, যেখানে সকল ধরনের লাইভ খেলা দেখে আপনার বেটিং করতে পারবেন। কোনো ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট উইথড্র সহ সকল কান্ট্রির কারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। যেখানে রয়েছে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার সহ সকল মার্চেন্ট এজেন্ট। আর নতুন ইউজারদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আমাদের প্রোমো কোড ব্যবহার করে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললেই পাবেন $200 পর্যন্ত বোনাস। তো দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। দেখা যায় রিফ্লেকশনওয়ালা ওই লোকটা জর্জকে দরজা খোলার একটা চাবি দেয়। জর্জ সেই চাবি দিয়ে একটা দরজা খোলে আর এটা একটা বেডরুম ছিল। বেডরুমের বিছানায় একটা মেয়ের কাপড় রাখা ছিল, যেটা দেখে জর্জ অনেক ইমোশনাল হয়ে যায় এবং কাপড়টা মুখে নিয়ে কান্না করতে থাকে। এগুলো জর্জের অবয়ব, অর্থাৎ সেই রিফ্লেকশনওয়ালা লোকটা দেখতে থাকে। যখন জর্জ দরজার দিকে তাকায়, তখন দেখে তার অবয়ব চলে গেছে।
ওই রুমে জর্জের সাথে আমরা একটা মহিলার ছবি দেখতে পাই। আর এখানে জানা যায় জর্জের ওয়াইফ কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। জর্জের আর আপন বলতে কেউই ছিল না। সে এসব বিষয়ে ডিপ্রেশন হয়ে সুইসাইড করতে নেয়, কিন্তু মৃত্যুও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। যখন সে সুইসাইড করতে নেয়, তখন তার থেকে তার অবয়ব আলাদা হয়ে যায় এবং সেও সুইসাইড করতে নেয়। আর জর্জের সাথে এসব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এখন জর্জ তার অবয়বকে বাঁচিয়ে নিয়েছে। জর্জ সেই রুমে থাকা একটা আয়নার কাছে যায়, আর এবার ভালোভাবে সে তার রিফ্লেকশনকে আয়নায় দেখতে পায়। এবার সে তার জীবনের গুরুত্ব বুঝতে পারে এবং বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। আসলে আমাদের জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা তখনই বুঝি যখন আমরা কোনো মৃত্যুর মুখ থেকে ফিরে আসি। আমাদের বাস্তব জীবনেও আমরা অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। কখনো কেউ বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে ফিরে এসেছি, আবার কেউ বা কোনো বিশাল বিপদ থেকে। এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে যারা কোনো বিপদেই পড়েনি। তো জর্জ যখন তার অবয়বকে দেখেছিল যে সে পানিতে ডুবে মরতে বসেছে, তখন কিন্তু সে তার জান প্রাণ দিয়ে হলেও তার অবয়বকে বাঁচিয়েছে। এই সংক্ষিপ্ত মুভিটা এটা শিক্ষা দেয় যে জীবনে কোনো কিছু হারিয়ে ফেললে বা কোনো কিছুর অপ্রাপ্তিতে নিজেদের জীবনকে বিপন্ন করা বা শেষ করে দেওয়া একদমই ভুল সিদ্ধান্ত। আত্মহত্যা করা সহজ, কিন্তু প্রাণ দেওয়া? আমরা কি কখনোই পারব একটা মৃত মানুষকে জীবিত করতে? কেন আমরা সৃষ্টিকর্তার আইন হাতে তুলে নিয়ে নিজেদেরকে হত্যা করব? তিনি তো একটাই সুন্দর জীবন দান করেছে আমাদের। জীবনটা নিজের মতো করে গড়ে তুলুন, নিজের মতো করে সাজান। জীবনের উত্থান পতন থাকবেই, এটাই প্রকৃতির নিয়ম। তাই বলে আত্মহত্যা করা একদমই বোকামি। তাই এই উক্তিটা সবার জন্যই প্রযোজ্য। বাঁচুন, প্রাণ খুলে বাঁচুন। তো গাইস, এই ছিল ডাইভ মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট বি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।